আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে 7ই অক্টোবর, এবং সেই কারণে কিন্তু এখন জোরে সোরে কাজ চলছে। তো সেই যে কাজ, সেই কাজের ক্ষেত্রে ভিতরে কতটুকু অগ্রসর হলো, সেই কাজগুলোর ভিতরের যে এখনকার যে চিত্র, সেই চিত্রটি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। বিশেষ করে চেক ইন কাউন্টার, বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশন, এইসব জায়গাগুলোতে কি কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, আরও কি কি আধুনিক প্রযুক্তি সেখানে সংযুক্ত হচ্ছে, এসবই আমরা আজকে এই ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিওটি না টেনে পুরো দেখুন, আশা করছি যে আপনাদের কাজে লাগবে। তো আমরা প্রথমে যেটি, এই যাত্রীদেরকে তৃতীয় টার্মিনালে কিন্তু সব যাত্রীদেরকে প্রবেশ করতে হবে, যারা যাবেন বাইরে যাবেন তাদেরকে প্রবেশ করতে হবে এই যে তিনতলায়। এই তিনতলা দিয়ে মানে আপনি উপর থেকে ওঠেন, নিচ থেকে ওঠেন, বা রাস্তার ওই পার থেকে আসেন লিঙ্কিং রোড ইউজ করে, আপনাকে এসে এই যে তিনতলায় এখানে সরাসরি ঢুকে পড়তে হবে। এবং ঢোকার পরে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে, বিশাল প্রশস্ত একটি জায়গা, বারান্দাটাও বিশাল প্রশস্ত, এবং সেখানে এসেই কিন্তু আপনি একটা খুব একটা লুক, গুড লুকিং একটা দৃশ্য পাবেন। এরপরে আমরা চলেন ভিতরে যাই। ভিতরে যাওয়ার পথে প্রথমে আমরা দেখছি যে এখানে একটি গেট, সেটি বন্ধ, এবং এখানে এই যে মেশিনগুলো রাখা হয়েছে এগুলো হচ্ছে লাগেজ চেকিংয়ের যে মেশিন, এই মেশিনগুলোয় সংযোগ করে সেগুলো লাগেজ বেল্টের সাথে সরাসরি যুক্ত হবে। তো সেগুলো নিচে লাগেজ বেল্ট সিস্টেম তৈরি হয়েছে, এখন এগুলোর সাথে উপর থেকে সংযুক্ত করার যে কাজ, সেই কাজগুলো চলছে, ইন্টিগ্রেশনের কাজগুলো চলছে এখন, এবং এই কাজগুলো কিন্তু এখন চলমান। অর্থাৎ মোটামুটি ভৌত কাজ সব শেষ, এখন শুধুমাত্র কিছু যে ফাইনাল ইনস্টলেশনের কাজ যেগুলো, সেই কাজগুলো কিন্তু এখন চলছে, এবং আমরা ভিতরে ঘুরে আপনাদেরকে সেই কাজগুলোই পুরো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন চলেন ভিতরে যাই। ভিতরে যেতে গিয়ে প্রথমে আমরা বাধা পেলাম গেট দেওয়া, গেট আটকানো। তো আমরা যাওয়ার পরে গেটটা খোলা হলো। তো এই এই গেট খোলার পরে কিন্তু এই যে আমরা জুতো পরে থাকলেও কিন্তু আবার আরেকটা ডবল জুতো পরতে হয়েছে আমাদেরকে, কারণ এখানে ওইটা পরেই নেওয়া হয় সেফটির জন্য। এবং এরপরে আমরা যখন ঢুকলাম এই যে তৃতীয় তলায়, প্রশস্ত এরিয়া, বিশাল এরিয়া, এবং ডিজাইনটি আপনাদেরকে এর আগে আমরা অনেকবার শেয়ার করেছি, ভিডিওতে দেখিয়েছি। এখন আবার এই যে এখন যে শেপ নিয়েছে, যে অবস্থা নিয়েছে, সেটি এখনও কিন্তু এখানে ওখানে বিভিন্ন ধরনের কাজ চলছে, এবং ফাইনাল ফিনিশিংয়ের কাজ যেগুলো, সেই কাজগুলোই কিন্তু এখন চলছে। সিঁড়ি, এসকেলেটর, লিফট, এগুলো লাগানোর পরে সেগুলো ঠিকমতো ফাংশন করছে কি না, কাজ করছে কি না, এগুলো দেখা হচ্ছে, এবং যারা কাজ করছেন প্রকৌশলী, দেশের দেশের বাইরের সবাই কিন্তু এগুলো দেখছেন। তো এগুলো দেখতে দেখতে আমরা যে প্রবেশ করলাম সেই যে প্রশস্ত এরিয়া, থার্ড টার্মিনালের তৃতীয় তলায়, সেখানে যদি আমরা যাই তাহলে প্রথমে আমাদের চোখে পড়বে চেক ইন কাউন্টারগুলো। আপনারা জান, আমরা যদি বলছি যে এখানে চেক ইন কাউন্টার থাকবে মোট 115টি, যার মধ্যে 10টি থাকবে স্বয়ংক্রিয়, সেই 10টি সেলফ সার্ভিস, 15টি থাকবে সেলফ সার্ভিস কাউন্টার, এবং এই মোট থাকবে 115টি কাউন্টার। এবং এই যে এক একটি কাউন্টার দেখছেন, এই এরকম 6টি কাউন্টারের মধ্যেই কিন্তু যেই ডেস্কগুলো, সেই ডেস্কগুলো সাজানো থাকবে। এমন এখন যেমন বিভিন্ন এয়ারলাইন্সের যে কোম্পানিগুলো, তারা যেমন বিভিন্ন ডেস্কে বসে সার্ভিস দেয়, ঠিক তেমনই এখানে সেই চেক ইন কাউন্টারগুলো সাজানো হবে, এবং এরকম 6টি ডেস্কের মধ্যে মোট কাউন্টারগুলো, ডেস্কগুলো সাজানো থাকবে। এবং এগুলো কিন্তু এরই মধ্যে মোটামুটি বসে গেছে, সব ডেস্ক যেগুলো সেগুলো বসে গেছে, এবং এভাবে কিন্তু এই বসানোর কাজগুলো কিন্তু এখনও চলছে, মনিটর সেট আপ চলছে, পাশাপাশি এগুলোকে বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ দিয়ে এগুলো ইন্টিগ্রেটেড হচ্ছে কি না সেগুলো চেক করা হচ্ছে। এবং এগুলো কিন্তু যেটি বল মানে এখন তো পরিপূর্ণভাবে যদিও উদ্বোধন করা হবে, কিন্তু সেটি এখনই যেহেতু মানুষ ব্যবহার করবে না, ফলে এই কাজগুলো কিন্তু একদিকে চলছে, ইনস্টলেশনের কাজ যেমন চলছে, পাশাপাশি এগুলো চেক করা হচ্ছে বিভিন্নভাবে। তো এই চিত্রগুলোই কিন্তু এখন চোখে পড়ছে, যদিও আগামী আরও যে যে কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে এগুলোর কাজ আরও অনেকখানি অগ্রসর হবে। তো এই অংশটা হচ্ছে আসলে চেক ইন কাউন্টার, যেটি আপনাদেরকে বলছিলাম। আর ইমিগ্রেশনের ক্ষেত্রে যেই এখানে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট ইমিগ্রেশন সহ মোট ইমিগ্রেশন থাকবে 66টি, যেটি বহির্গমন ইমিগ্রেশন মোট 66টি থাকবে, আর আগমনের ক্ষেত্রে মোট 59টি কাউন্টার থাকবে।
তো সেইভাবেই কিন্তু এই যে ইমিগ্রেশন এরিয়াটি সাজানো হয়েছে, এবং এখানে যদিও এখনও পরিপূর্ণভাবে সব ডেস্কগুলো বা যে কাউন্টারগুলো সেগুলো কিন্তু এখনও ফুল সাজেনি, পরিপূর্ণভাবে সাজেনি, এগুলো ধীরে ধীরে সাজানো হচ্ছে। তো সবগুলোই কিন্তু এভাবে সেট আপ করা হচ্ছে, এই যে যে কাজগুলো সেগুলো যারা এগুলো সেট আপ করছেন তারা এখন আসছেন, দেখছেন। আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরও এখন কিন্তু অনেক বেশি আগ্রহ এখানে বেড়েছে, গণমাধ্যম কর্মীরাও এখানে আসছেন এবং কন্টিনিউ তারা কিন্তু কাজ চলছে, যেহেতু এই যেগুলো সবই কিন্তু এই ইমিগ্রেশন যেই এরিয়া, সেই ইমিগ্রেশন এরিয়ার যে কাউন্টারগুলো সেগুলো, এবং এখানে কিন্তু কর্মীরা সব সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটিও কিন্তু করে যাচ্ছেন। তো এই যে বলছিলাম যে ইমিগ্রেশন এরিয়া, সেই ইমিগ্রেশন এরিয়া পার হওয়ার পরে যাত্রীরা এখান থেকে আবার তারা যেই সিকিউরিটি এরিয়াতে যাবেন, চেক ইন, তাদের লাগেজ বেল্ট সহ অন্যান্য লাগেজ তো আগেই দেওয়া হবে, তাদের যে হ্যান্ডব্যাগ থাকবে সেগুলো সহ যেই অন্যান্য যেই কাজ সেগুলো সারার জন্য তারা এরপরে চলে যাবেন যেই হ্যান্ড লাগেজ এরিয়া চেক করার, যেখানে সিকিউরিটি এরিয়া যেখানে যেটাকে বলা হচ্ছে সেই সিকিউরিটি এরিয়াতে যাবেন। এবং এই যে এখানেও কিন্তু এভাবে দুই ব্লকে, অর্থাৎ উত্তর দিক এবং দক্ষিণ দিকের যে ব্লক টার্মিনালের যে 2,30,000 বর্গ মিটারের যেই টার্মিনাল ভবন, সেখানে এরকম 20টি যেই হ্যান্ড লাগেজ এবং অন্যান্য সিকিউরিটি চেক ইন যেটাকে বলা হচ্ছে, যে হ্যান্ড লাগেজ সহ অন্যান্য যেই লাগেজ সেগুলো ছোট লাগেজ যেগুলো সেগুলো চেক করে আবার যাত্রীদের কাছে ফেরত দেওয়ার জন্য এই যে এই যে সিকিউরিটি এরিয়া, সেই এরিয়াতে এগুলো কিন্তু সেট আপ করা হচ্ছে। এবং এগুলো কিন্তু বেশ আকর্ষণীয়, এগুলোর আমরা একটু কথা বললাম যাদের কর্মীদের সাথে, তারা বলছেন যে এগুলো চেক হয়ে আবার সাথে সাথেই যার লাগেজ তার কাছে আবার, যার যে ব্যাগেজ সেটি তার কাছে আবার ফেরত আসবে। তো এই কাজগুলো এখন কিন্তু পরিপূর্ণভাবে চলছে, এবং যত এগুলোর সেটিংটা যত সম্পূর্ণ হচ্ছে তত কিন্তু এই যে দেখেন এখানে এই যে ট্রেগুলো দেখছেন, এই ট্রেগুলোর মধ্যেই আপনার ব্যাগ, মোবাইল ফোন, চাবির রিং যাই রাখেন সব এগুলো রাখতে হবে, এবং এগুলো এই ট্রেতে করে চলে যাবে, চেক হয়ে আবার আপনার কাছে ফেরত আসবে এই এরিয়াটিতে। এবং আগে কিন্তু এগুলোর সংখ্যায় কম বর্তমান টার্মিনালে, কিন্তু এই যে নতুন টার্মিনাল সেখানে কিন্তু এটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো এবার আমরা তৃতীয় টার্মিনাল এরিয়া থেকে, তৃতীয় তলা থেকে আমরা একটু দোতলায় আসলাম। দোতলায় দেখেন এখানে যে প্রথমে যদি চোখে পড়ে, যেটি চোখে পড়বে সেটা হচ্ছে চলন্ত সিঁড়ি। এই চলন্ত সিঁড়ি হচ্ছে আমাদের বাংলাদেশে বিমানবন্দরের প্রথম সংযোজন, বিশ্বের বড় বড় যেই বিমানবন্দরগুলো সেই বিমানবন্দরগুলোতে সাধারণত এই চলন্ত সিঁড়ি থাকে। এই চলন্ত সিঁড়ি মাধ্যমে হয়তো অপেক্ষাকৃত যারা একটু দুর্বল, যারা হাঁটতে অসুস্থ বোধ করেন বা বয়স্ক মানুষ থাকেন, তারা যদি একটু লম্বা জায়গা হাঁটতে হয়, যেহেতু এটি একটা বড় এরিয়া, এই টার্মিনালটি অনেক বড়, সেক্ষেত্রে এই চলন্ত সিঁড়িতে তারা চলতে পারবেন। এবং এরকম দক্ষিণ ব্লকে 2টি এবং উত্তর ব্লকে 2টি, মোট 4টি এই চলন্ত সিঁড়ি রয়েছে, যেটি যাত্রীদের জন্য অনেক বেশি কমফোর্ট দিবে। এরপরে আমরা যদি আপনাদেরকে দেখাই যে 7 অক্টোবর যে উদ্বোধন হবে, সেই উদ্বোধনের মঞ্চ কিন্তু প্রস্তুত হচ্ছে, এবং উদ্বোধনী মঞ্চটি কিন্তু এরই মধ্যে দৃশ্যমান হয়ে আসছে আস্তে আস্তে, এবং ভিতরেই কিন্তু, টার্মিনালের ভিতরেই কিন্তু এই মঞ্চটি হচ্ছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি 7 অক্টোবর আংশিকভাবে উদ্বোধন করবেন, সফট ওপেনিং হবে যেটিকে বলা হচ্ছে এখন, এবং এই সফট ওপেনিংয়ের জন্য সেই প্রস্তুতিও কিন্তু একই সাথে চলছে। এবার আপনাদেরকে একটু নিয়ে আসি যে এই যে চেয়ার তৈরি করা হচ্ছে, চেয়ারগুলো সেট আপ করা হচ্ছে, এগুলো হচ্ছে ওয়েটিং এরিয়া। দোতলায় কিন্তু বিরাট এরিয়া ধরে এই ওয়েটিং এরিয়া, এবং শত শত এরকম চেয়ার রাখা আছে যাতে করে যাত্রীরা এসে এখানে বসতে পারেন, অপেক্ষা করতে পারেন, এবং কোনো ধরনের বোরিং ফিল না করেন, এবং বসার পর্যাপ্ত পরিমাণে জায়গা, যেমন বড় স্পেস রয়েছে পাশাপাশি অনেক বিপুল সংখ্যক চেয়ার কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই চেয়ারগুলোও কিন্তু মানে ওই যে মানের সাথে কম্প্রোমাইজ করা হবে না বলা হয়েছে, এই চেয়ারগুলোও কিন্তু স্পেন থেকে আনা। আমি যেটি দেখলাম যে এই বক্সগুলো সব স্পেন থেকে আনা, তার মানে হচ্ছে কোয়ালিটির সাথে আপোষ করা হচ্ছে না তৃতীয় টার্মিনালে, এবং এটি বরাবরই বলে আসছে বেবিচক যে কোয়ালিটির সাথে এখানে কোনো আপোষ করা হয়নি। যে চেয়ারগুলো সেট আপ করা হচ্ছে যেই এরিয়া, এটি হচ্ছে যেই এর পাশে যে বোর্ডিং ব্রিজ, অর্থাৎ যেখানে যাত্রীরা গিয়ে উড়োজাহাজে উঠবেন সেই এরিয়াতে, এবং এই যে
এই দোতলায় কিন্তু অনেকগুলো জায়গা থাকবে, একটা হচ্ছে ওয়েটিং এরিয়া থাকবে, এই যে আমরা এখন চলে যাচ্ছি কোথায়, বোর্ডিং ব্রিজে, ওয়েটিং এরিয়া থেকে আমরা চলে আসছি এই যে বোর্ডিং ব্রিজ এরিয়াতে, এটা হচ্ছে বোর্ডিং ব্রিজের করিডোর, এবং পাশেই আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে বোর্ডিং ব্রিজ দেখা যাচ্ছে পাশে। এবারে কিন্তু অত্যাধুনিক যেই বোর্ডিং ব্রিজ এখানে সংযুক্ত হচ্ছে, এবং এই বোর্ডিং ব্রিজের মাধ্যমে সাথে কিন্তু সরাসরি উড়োজাহাজটি এসে ভিড়বে, এবং যাত্রীরা এই বোর্ডিং ব্রিজের ভিতর দিয়ে কিন্তু সরাসরি উড়োজাহাজে গিয়ে বসবেন। ওই যে বাইরে বোর্ডিং ব্রিজ, এটি দুইটি অংশ আছে, এখানে দুটি অংশ, দুটো উড়োজাহাজ ভিড়বে। মোট 26টি বোর্ডিং ব্রিজ তৈরি করা হবে এই তৃতীয় টার্মিনালে। এখন 12টি প্রস্তুত হচ্ছে, যেটি বেবিচক জানিয়েছে, 12টি বোর্ডিং ব্রিজ প্রস্তুত হচ্ছে, এবং এগুলো যেটি বললাম যে সবই হচ্ছে একেবারে আধুনিক, অত্যাধুনিক মানের, এবং এই যে ভেতর দিয়ে গিয়ে কিন্তু সবাই উড়োজাহাজে উঠবেন বা নামবেন, সেই কাজগুলো হবে, এবং বোর্ডিং ব্রিজগুলো সংযোজনের কাজও কিন্তু, এখন দুটি বোর্ডিং ব্রিজ কিন্তু একেবারে প্রস্তুত করা হচ্ছে এই ওপেনিংয়ের জন্য। এই এই হচ্ছে বোর্ডিং ব্রিজের অবস্থা। তো এই বোর্ডিং ব্রিজ এরিয়াটি এখন কিন্তু নিজের কাজ সহ পরিপূর্ণভাবেই কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে, এবং এটি এই এরিয়াতে গেলে কিন্তু একটা অন্যরকম ফিল হয় যে আসলে দারুণ একটা অনুভূতি। এবারে আমরা আপনাদেরকে দেখাই যে এখানে যে অ্যাপ্রোন এরিয়া তৈরি হচ্ছে, বিশাল অ্যাপ্রোন এরিয়া, যেখানে 37টি উড়োজাহাজ একই সাথে পার্ক করা যাবে, তেমন অ্যাপ্রোন এরিয়া তৈরি করা হচ্ছে। এটি ব্যবহার করা হবে উদ্বোধনের পরপরই, যেটি বেবিচক জানিয়েছে। আর আমাদের যেই এখন যেই এই টার্মিনালের সক্ষমতার পর যে বিভিন্ন দেশ তারা এই বিমানবন্দর ব্যবহার করতে চাইছে, তারা আসতে চাইছে, ফলে আমাদের দ্বিতীয় একটি রানওয়ে দরকার হবে, সেই রানওয়ে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে, এবং শিগগিরই কাজ শুরু হবে এমন একটি বার্তাও দিচ্ছে বেবিচক। তো সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধনের অপেক্ষায়, সফট ওপেনিংয়ের অপেক্ষায়, এবং সেই অপেক্ষার অবসান হবে 7 অক্টোবর। তো আপাতত এই ভিডিওতে আমরা এই তথ্যগুলো দিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।